Hello friends, welcome back to my channel Astrology Kolkata. Bondhura ajker topic hocche Rahu Rashi poriborton. Topic ta kintu khubi guruttopurno hobe, tai video ta end porjonto dekhar jonno kintu request roilo. Ei je Rahu etodin gochor korchilo Mithun Rashite, tar jonno amra ja ja fol pacchi seta to bujhtei pacchi. এই যে রাহু যে রাশি পরিবর্তন করবে মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে যাবে বিষ রাশিতে এর ফলে সমস্ত রাশি অনুযায়ী কি প্রভাব পড়বে না পড়বে ডিটেইলসে আমরা জানব তাছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জানব রাহু সম্বন্ধে কারণ যখনই রাহুর ব্যাপার আসে তখনই কিন্তু আমরা গিয়ে কোথাও একটা মনে মনে ভয় পাই এই ভয় পাওয়াটাকে কিন্তু আমাদের মন থেকে বার করে ফেলতে হবে তার জন্য কিন্তু সঠিক নলেজটা আপনাদের কাছে থাকতে হবে তাহলে চলুন রাহুর সম্বন্ধে কিছু একটু জেনে নেওয়া যাক আগে জানব রাহু এই যে রাশি পরিবর্তন করবে কতদিন থাকবে রাহু 23 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করছে বিষ রাশিতে যাবে এখানে রাহু থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত এই যে এত দিন রাহু যে থাকবে তার ফলে আমাদের কি ফল দেবে সেটা জানার ইন্টারেস্ট কিন্তু সবার আছে রাহু একটা রাশিতে 18 মাস করে থাকে রাহু আর কেতুর ডিসটেন্স 180 ডিগ্রি কিন্তু সর্বদা থাকে রাহু আর কেতুকে ছায়া গ্রহ বলা হয় এবার জেনে নেওয়া যাক রাহুর নেচারটা কেমন রাহুর নেচারটা হলো রাহু কোনো জিনিস সহজে কিন্তু দেয় না প্রচন্ড স্ট্রাগল করায় দেন কোনো জিনিস রাহু দেয় রাহু ডিপ্রেশনের কারক গ্রহ রাহু দুশ্চিন্তার কারক গ্রহ মানসিক প্রবলেম এই জিনিসটারও কারক গ্রহ কম্পিউটার ইলেকট্রনিক জিনিস ইন্টারনেট এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু মোবাইল ফোন এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু সিগারেট অ্যালকোহল এগুলোর প্রতি অ্যাডিকশন এটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহু রাহু মানে হচ্ছে একটু ছলচাতুরি রাহু মানে হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা রাহুকে মাথা এবং কেতুকে ধর বলা হয় বার চার্টে যদি রাহু 3, 6 এবং 11 এইভাবে থাকে তাহলে কিন্তু রাহু প্রচণ্ড মাত্রায় ভালো ফল দেবে আর যদি 8 বা 12 থাকে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না রাহুর দৃষ্টি কোন কোন ঘরে পড়ে রাহু যেখান থেকে বসে আছে সেই ঘর থেকে 5, 7 এবং 9 এই তিনটি ঘরে রাহুর দৃষ্টি পড়ে মানুষে যদি বার্থ চার্টে রাহু ভালো থাকে তাহলে কিন্তু সেই মানুষ হঠাৎ করে লাইফে প্রচণ্ড কিছু গেইন করে ফেলে বিদেশ ভ্রমণ প্রচণ্ড সাকসেস এই জিনিসগুলো কিন্তু রাহু যদি বার্থ চার্টে ভালো থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই হয় এই যে রাহু যে ট্রানজিট করছে এই ট্রানজিস্টার ফল সবাই কেমন পাবে যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে তারা কিন্তু সব থেকে ভালো ফল পাবে বলা যায় মোটামুটি 90% ফল তারা ভালো পাবে বলা যায় আর যাদের বার্থ চার্টে শুধু ভালো নয় ভালো খারাপ দুটোই কিন্তু পাবে আর যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে না তারা মোটামুটি 50% ফল পাবে বলা যায় তাহলে আগে জেনে নিতে হবে আপনার বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে কিনা এবার যদি আপনার বার্থ চার্টে রাহু যেখানে পরিবর্তন করেছে সেই প্লেসে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন এবার জানবো আপনাদের বার্থ চার্টে রাহু কোন কোন ভাবে থাকলে এই ট্রানজিস্টের ফলে আপনারা ভালো ফল পাবেন প্রথমত হচ্ছে লগ্নে তারপরে হচ্ছে যদি 3 নম্বর ভাবে থাকে 10 নম্বর ভাবে থাকে 5 নম্বর ভাবে থাকে 6 এবং 11 এই ভাবগুলিতে যদি রাহু থাকে আপনাদের বার্থ চার্টে তাহলে কিন্তু এই ট্রানজিস্টের ফলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন ঠিক কেমন রেজাল্ট পাবেন লাইফে আপনাদের নিডস কিন্তু প্রচণ্ড পরিমাণ বাড়িয়ে তুলবে লাইফকে প্রচণ্ড পরিমাণ লাক্সারিয়াস করে তুলবে আপনি নিজের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন ফরেন কানেকশন আছে সেক্ষেত্রে সেই কানেকশনগুলো ডেভেলপ করবে যারা কর্মসূত্রে কোনোরকমভাবে ফরেনের সাথে যুক্ত তাদের কিন্তু সেই সব কর্মগুলো আরও বেটার হয়ে যাবে এই সময় আপনাদের টেন্ডেন্সিটা কেমন হয়ে যাবে ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে তো আপনি চাইছেন সেটাকে চেঞ্জ করবেন আপনি আপনার স্ট্যাটাসটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবেন নিজের লাইফস্টাইলটাকে লাক্সারিয়াস করে তুলবেন রাহুর এই যে ট্রানজিস্টের ফলে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন
একদিকে ভালো বলা চলে, যেটা হচ্ছে আপনাদের কেরিয়ার কিন্তু অনেকটা আগের থেকে ডেভেলপ করে যাবে। যারা টেকনিক্যাল কোনো প্রফেশনে আছেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড প্রফেশনে আছেন, যারা আইটি প্রফেশনে আছেন, যারা ডক্টরি প্রফেশনে আছেন, তারা কিন্তু এই 18 মাস লাইফে অনেক কিছু গেইন করবেন। তবে অবশ্যই আপনাদের রাহু কিন্তু ভালো পজিশনে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ম্যাক্সিমাম ভালো ফলটা পাবেন। যদি আপনাদের বার্থ চার্টে রাহু খুব একটা ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু আপনারা অতটা বেটার ফল কিন্তু পাবেন না। তার জন্য কি করতে হবে, আপনার বার্থ চার্টটাকে কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে, তাহলে আপনি আমার এই আলোচনাটা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন। এবার জানবো কেতু সম্বন্ধে। কেতু বৃশ্চিক রাশিতে গোচর করবে। আগেই বলেছি রাহু আর কেতুর মধ্যে 180 ডিগ্রি ডিস্টেন্স থাকে। জানবো কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে কি কি প্রভাব ফেলবে আমাদের লাইফে। কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে যাদের কেতু বার্থ চার্টে 1, 5, 9 এবং 6 এইভাবে আছে, তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো ফল পাবেন। তাছাড়াও যদি আমি এভারেজে বলি তাহলে কেমন ফল পাওয়া যাবে। কেতু এই জায়গাটায় এসে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটাবে। অনেকের এমন কোনো প্রবলেম অ্যারাইজ করবে, ধরুন হেলথ নিয়ে যে প্রবলেমটা আপনি কাউকে খুলে বলতে পারবেন না, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। যাদের যে ভাবগুলোই বললাম সেই ভাবগুলোই যদি কেতু থাকে, তাদের কিন্তু নেম ফেম ফরেন ট্রিপ এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। এইসব মানুষরা ফিটনেস নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ সচেতন হয়ে উঠবে। কেতুর এই যে ট্রানজিট, এটাও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে, খারাপ ফল দেবে না। সবটাই ডিপেন্ড করছে আপনাদের বার্থ চার্টের উপর। আপনাদের বার্থ চার্টে যদি কেতু ভালো পজিশনে থাকে বা কেতুর দশা অন্তর্দশা এগুলো পাস করে, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন। এই যে বড় বড় ট্রানজিটগুলো হয়, যেমন স্যাটার্ন বলুন, জুপিটার বলুন বা রাহু বলুন, এই ট্রানজিটগুলো অবশ্যই আমাদের বার্থ চার্টে যে দশা অন্তর্দশা চলে সেগুলোর সাথে ক্যালকুলেশন করে দেখে নিতে হয়। সেগুলোর সাথে ক্যালকুলেশন করলে কিন্তু রেজাল্টটা একটা ক্লিয়ার বোঝা যায় যে আমরা কতটা ভালো ফল পাবো এবং কতটা খারাপ ফল পাবো। জানবো মীন রাশির মানুষদের রাহুর এই ট্রানজিট কী এফেক্ট ফেলবে না ফেলবে। মীন রাশির 3rd হাউসে রাহু ট্রানজিট হচ্ছে এবং 9th হাউসে কেতু ট্রানজিট হচ্ছে। ফার্স্টে জেনে নিই কেতু ট্রানজিটের ফলে আপনারা কেমন ফল পাবেন। কেতু ট্রানজিটের ফলে এই সময় বলবো, এই সময় আপনারা কিন্তু কোথাও গিয়ে বাবার থেকে বিচ্ছেদ আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বাবার হেলথ নিয়ে একটু সমস্যা থাকছে, টিচার্সদের সাথে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করতে পারে, সিনিয়রদের সাথে বিশেষ করে সমস্যা অ্যারাইজ করতে পারে। এই সময় আপনাদের একটু নাস্তিক মনোভাব কিন্তু কাজ করবে। যে কোনো খারাপ কাজের সাথে আপনারা কিন্তু এই সময় একটু যুক্ত হয়ে যাবেন। ইললিগাল রিলেশন, ইললিগাল অ্যাফেয়ার এই ধরনের ব্যাপারের মধ্যে কিন্তু আপনারা জড়িয়ে পড়বেন। যাকে বলা যায় অসাধু সঙ্গে কিন্তু এই সময় আপনারা পড়ে যাবেন, যার জন্য কিন্তু আপনাদের প্রফেশনাল এবং পার্সোনাল দুটো লাইফে কিন্তু হেল্ড আপ হওয়ার চান্স কিন্তু অনেক মাত্রায় থাকছে। এবার জানবো রাহু ট্রানজিটের ফলে আপনারা কী ফল পাচ্ছেন না পাচ্ছেন। এই সময় কিন্তু আপনাদের কমিউনিকেশান প্রচণ্ড মাত্রায় ডেভেলপ করে যাবে, আপনাদের ম্যানেজমেন্ট স্কিল কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো হয়ে যাবে। যারা টেলিকমিউনিকেশান টেকনিক্যাল এই ধরনের জিনিস নিয়ে কাজ করেন, তাদের জন্য সময়টা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো। ইলেকট্রনিক গ্যাজেটসের প্রতি এই সময় আপনাদের প্রচণ্ড পরিমাণ অ্যাডিকশান বেড়ে যাবে। যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন বা যারা টেকনিক্যাল কোনো পড়াশোনা করেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা এই রিলেটেড কাজ করেন, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। তারা লাইফে প্রচণ্ড মাত্রায় সাকসেস কিন্তু পাবেন। এই সময় আপনাদের এক্সপেন্স কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে সেটা হচ্ছে নিজের অ্যাম্বিশন, সেটা হচ্ছে নিজের কেনাকাটার প্রতি এত অ্যাডিকশন, আপনাদের লাইফস্টাইলটা কিন্তু এতটাই লাক্সারিয়াস হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনাদের এক্সপেন্স প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে। ভাই বোনের সাথে রিলেশন কোথাও গিয়ে একটু সমস্যা অ্যারাইজ করতে পারে, ভাই বোনের সাথে ডিস্টেন্স কিন্তু একটু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তাহলে বন্ধুরা, মীন রাশির মানুষের রাহু ট্রানজিটের কি
ফলাফল পাবে না পাবে ডিটেলস আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।